অনেকটা এগুলোকে জাদুর বাক্স মনে হবে, যে লাউ পাতা খুললেই মাছ বেরিয়ে আসবে। কিভাবে যে লাউ পাতা দিয়ে মাছ রান্না করে খাওয়া যায়, সত্যি কথা বলতে আমি আগে জানতাম না, আমি ইউটিউবে দেখে শিখে নিয়েছি। তো আমি প্রথম যেদিন এভাবে ছোট মাছ লাউ পাতা দিয়ে রান্না করেছিলাম, অনেক অনেক বেশি মজা হয়েছিল। তো ভাবলাম ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম 250 গ্রাম ছোট মাছ। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1/2 কাপ পরিমাণ টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা অবশ্যই হাত দিয়ে মাখাবেন, এতে করে এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। মাছগুলোকে রান্না করার জন্য আমি লাউ পাতা নিয়েছি, লাউ পাতাগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই লাউ পাতার উপরে আমি মাছগুলো দিয়ে লাউ পাতাটাকে খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছই লাউয়ের পাতার সঙ্গে মুড়িয়ে নিচ্ছি। এবারে আমি মাছ দিয়ে মুড়িয়ে রাখা লাউ পাতাগুলো ভেজে নেব। তো তার জন্য চুলায় আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে মুড়িয়ে রাখা লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মাঝারি আছে আমি এভাবে ভাজতে থাকবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটি তুলে এর এক পাশটা হয়ে গেছে, আমি অপর পাশটাও দিয়ে দিচ্ছি। এখন লাউ পাতা থেকে অনেকটাই পানি বের হয়েছে, এতে করে ভিতরের মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কিভাবে যে লাউ পাতা দিয়ে মাছ রান্না করে খাওয়া যায়, সত্যি কথা বলতে আমি আগে জানতাম না, আমি ইউটিউবে দেখে শিখে নিয়েছি। তো আমি প্রথম যেদিন এভাবে ছোট মাছ লাউ পাতা দিয়ে রান্না করেছিলাম, অনেক অনেক বেশি মজা হয়েছিল। তো ভাবলাম ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটি দেখতে দেখতে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। মাছগুলো আমার প্রায় হয়েই গেছে, এবারে আমি এগুলোকে তুলে নেব। দেখুন, এগুলো কিন্তু পাতা থেকে একটু বের হয়ে আসেনি, খুব সুন্দরভাবেই সেট হয়েছে। অনেকটা এগুলোকে জাদুর বাক্স মনে হবে, যে লাউ পাতা খুললেই মাছ বেরিয়ে আসবে। তো এভাবে আমি সবগুলো মাছই ভেজে নিচ্ছি। দেখুন কত অল্প সময়ে তৈরি হয়ে গেল লাউ পাতা দিয়ে ছোট মাছের অসাধারণ একটা রেসিপি। আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি যে এর ভিতরটা কত সুন্দর হয়েছে। আপনারা যদি এভাবে লাউ পাতা দিয়ে ছোট মাছ রান্না করে খেয়ে থাকেন, তাহলে দেখবেন এই এক রেসিপিতেই আপনি কখন যে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন তা জানবেনই না। এটা খেতে সত্যি খুবই অসাধারণ। আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে সত্যি এটা খেতে কতটা অসাধারণ লাগে। লাউ পাতাগুলো এত সুন্দর লাগে, বোঝাই যায় না যে আপনি লাউ পাতা খাচ্ছেন। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।